কেন আপনার একটা সিভি দরকার, যেটা আমি অলরেডি কিছু কিছু কথা বলেছি। লেটস এটাকে, চলুন আমরা ব্রেকডাউন করে একটা ব্রড স্পেকট্রামে দেখি যে আসলে সিভির পারপাস কি হতে পারে। প্রথমে হলো, দেখেন যে সিভিতে আপনার অবশ্যই লিখা থাকতে হবে যে, মানে আমি এটা এর পরবর্তী স্টেপে দেখবো, আপনারা নোট নিয়ে রাখতে পারেন যে হোয়াট ডাজ মাই ফিউচার লুকস লাইক, মিনিং আপনার একটা সিভিতে আপনার একটা ফিউচার গোল থাকবে, ঠিক আছে, আপনি এই কাজটা করতে চান, এরকম একটা কিছু লিখতে হবে যে গোল অ্যান্ড অ্যাসপিরেশনস। তারপরে কি থাকবে যে আপনি কিভাবে নিজেকে সেল করবেন, আপনি নিজেকে কিভাবে, আপনার কি কি যোগ্যতা আছে। আপনি যদি প্রফেশনাল লাইফে থাকেন, তাহলে আপনি কি ধরনের কাজ করে এসেছেন সেটা সেটা আপনার লিখে রাখতে হবে সিভিতে, যাতে করে আপনাকে যে রিক্রুট করবে বা আপনাকে যে স্কলারশিপ দিবে সে জানতে পারে যে আপনার কিছু না কিছু ব্যাকগ্রাউন্ড আছে। এরপরে আপনার থাকতে পারে যে আপনি আসলে কাকে উদ্দেশ্য করে লিখছেন, এরকম না যে আপনি আজকে একটা সিভি লিখলেন এই সিভিটাই আপনি সব জায়গাতে দিবেন, এরকম না। ডিপেন্ডিং অন ইওর অডিয়েন্স আপনার সিভি কিছুটা চেঞ্জ হতে পারে। হ্যাঁ, স্কলারশিপের জন্য একরকম সিভি হতে পারে, ইন্ডাস্ট্রিতে আপনি জব খুঁজতেছেন সেটার ক্ষেত্রে আরেক রকম সিভি হতে পারে। এটা এমন না যে 100% আলাদা হবে, কিছু কিছু জায়গা আমার মনে হয় ডিপেন্ডিং অন দ্য অডিয়েন্স ডিফারেন্ট হওয়া উচিত। এরপরে পারপাস অফ দ্য সিভি হলো যে আপনার নিজের যে স্কিল গুলা আছে, আপনি নিজে কি পারেন সেই জিনিসগুলা লিখতে হবে। নট লাইক মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এগুলো প্লিজ লেখার দরকার নাই, এগুলো হচ্ছে লেম ব্যাপার স্যাপার। এখনকার যুগে এটা ধরে নেয়াই হয় যে আপনি মাইক্রোসফট ওয়ার্ডে লিখতে পারেন, এটা আপনার কোনো অ্যাচিভমেন্ট না বা এটা আপনার কোনো যোগ্যতা না। সো যখন সিভি প্রিপেয়ার করবেন তখন এই ব্যাপারটা লক্ষ্য রাখবেন যে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, তারপরে এক্সেল, এগুলো আপনি পারেন, এটা আপনার কোনো এক্সট্রা কোয়ালিটি না, এটা আপনাকে জানতেই হবে, শিখতে হবে এখনকার যুগে। হ্যাঁ, হতে পারে এটা বাংলাদেশের কোনো কোম্পানি হয়তো সেটা, আসলে এটা কেমন আমি জানি না, হয়তো অ্যাকসেপ্ট করতে পারে, বাট আমেরিকাতে যখন আপনি একটা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবেন তখন এই জিনিসগুলো আমার মনে হয় লেখার দরকার নেই, কারণ এখানকার প্রফেসররা, যেমন আমার নিজের প্রফেসরই কিছুদিন আগে এটা নিয়ে একটু একটু হাসাহাসি করছিল, কিরকম, আমি একটা নতুন সফটওয়্যারের কাজ শিখতেছি, তো উনি বলতেছিল যে তুমি যে সফটওয়্যারের কাজটা শিখতেছো এটা তুমি তোমার সিভিতে অ্যাড করতে পারবা, ইটস নট লাইক যে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল এরকম কিছু। হ্যাঁ, তার মানে উনি বুঝাতে চাইলো যে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল এগুলো আসলে কি, এগুলা সিভিতে অ্যাড করার মতো কিছু না। হ্যাঁ, এটা আপনার জানতেই হবে। এরপরটা কি যে আপনি কি কি করতে পারেন বা কি কি জানেন, আপনার এক্সপিরিয়েন্স কি, আপনার নলেজ কি, এই জিনিসগুলো একটা সিভিতে থাকবে। আর সবশেষে থাকবে মিসেলানিয়াস, মানে হলো আপনার যদি এক্সট্রা কোনো কারিকুলার কিছু থাকে। এই সব ইনফরমেশন যখন আপনি একটা জায়গাতে লিস্ট করবেন তখন আপনার সিভি হবে একটা আইডিয়াল সিভি, একটা ভালো সিভি, এবং যে আপনার সিভিটা দেখবে সে হয়তো এটা খুব দ্রুত আপনার সম্পর্কে জানতে পারবে যে আসলে আপনি কি বলতে চাচ্ছেন বা কি বুঝাতে চাচ্ছেন।